খরা ও ক্ষুধায় ইথিওপিয়ার উত্তর টাইগ্রে ও আমহারা অঞ্চলে 50 জনের মৃত্যু হয়েছে, প্রাণ গেছে 4000 গবাদি পশুর। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ইথিওপিয়ায় খাদ্য সহায়তা স্থগিত রাখায় এই ঘটনা বলে জানিয়েছে বিবিসি। টানা 5 বছর কম বৃষ্টি হয়েছে হর্ন অব আফ্রিকার দেশ ইথিওপিয়া, সোমালিয়া ও কেনিয়ায়। এর মধ্যে বাড়তি দুর্ভোগ বয়ে আনে গৃহযুদ্ধ। টাইগ্রেতে 2 বছর ধরে চলা গৃহযুদ্ধ শেষ হয় গত বছর, কিন্তু অনাবৃষ্টি ও খরায় বেড়েছে অনাহার। এর মধ্যে চুরির অভিযোগে 5 মাস আগে ইথিওপিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। এতে দেশটিতে মানবিক সংকট আরও চরম হয়েছে। ইথিওপিয়ার উত্তরাঞ্চল খরার কবলে থাকলেও দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত দেখা দিয়েছে বন্যা। জাতিসংঘের মতে সাম্প্রতিক সপ্তাহে বন্যা ও ভূমিধসের কারণে 43 জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই পূর্ব সোমালি অঞ্চলের। It now hosts 5,000 people who live in small huts.